কুম আসসালাম আরহামতুল্লাহি আবরাকাত আপনি বিথের নামাজের সংক্ষিপ্ত নিয়ম নীতি জানতে চেয়েছেন বিথের নামাজ এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত আল্লাহ সাল্লাম বলেছেন বিতির পড়া সবার জন্য জরুরি যে যার ইচ্ছা হবে সে এক রেগাত পড়বে যার ইচ্ছা পাঁচ রেখাত পড়া সে পাঁচ রেখাত পড়বে আর যার ইচ্ছা এক রেখাত পড়ার আপনার সে এক রেগাত পড়বে তো তাকবিলে তাহারিমিয়া দিয়ে আপনি নামাজে প্রবেশ করলেন অতপর দোয়া ইস্তিফতা পাঠ করলেন তারপরে সুরা ফাতেহা পড়ে প্রথম যদি তিন রেখাত পড়েন উত্তম হচ্ছে হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে উত্তম হচ্ছে সুরা আলা পড়া ছাব্বিশ মা রব্বিকালাঙালা অতপর দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন তৃতীয় রেখাতে সুরায় ক্লাস ভিতরে নামাজ তিন ডাকাত ভিত্তির দুটো নিয়মে পড়া যায় একটা হচ্ছে দুই ডাকাতে বসে সালাম ফিরে নেবেন অতপর এক রাকাত পড়বেন আর যদি তিন ডাকাত একসঙ্গে পড়েন তাহলে একই সঙ্গে তিন ডাকাত পড়বেন মাগরিবের নামাজের নাই দ্বিতীয় রাখাতে কোনো বৈঠক করা যাবে না আর দোয়ায়ে কুনুদ রোজ পড়া জরুরি নয় তবে দুয়ায় কুনুদ পড়তে হবে দোয়ায় কুনুদ যদি আপনি পড়েন তাহলে তৃতীয় রাকাতে রুকুতে যাবার পূর্বে হাত উঠিয়ে বা না উঠিয়ে যখন সুরা পা তিলাবাত করলেন অতপর কিরা তিলাবাত করলেন সুরা এখ্লাস পাঠ করলেন অতপর রুকুতে যাবার পূর্বে হাত উঠিয়ে হোক কিংবা হাত বাঁধা অবস্থায় হোক দোয়া কুনুদ পাঠ করবেন অতপর তাক দিয়ে রুকুতে যাবেন তারপরে তৃতীয় রাখাত সম্পূর্ণ হবে তা শাহুদের বৈঠক করে আপনি সালাম ফিরবেন